হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে ঈদ স্পেশাল খাসির রেজালা তৈরি করব। আমি খাসির রেজালাটা কিভাবে তৈরি করি আপনারা তো দেখুন। আমি প্রথমে তেল দিলাম, দুটো তেজপাতা দিলাম, লং দিলাম, এলাচ দিলাম, পেঁয়াজ, একটু ভেজে নিব, পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিব, বন্ধ কর। যে পেঁয়াজটা এরকম কালার হয়েছে, এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিব, একে একে সব মশলা দিব। এখন আমি মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিব আমি সামান্য, অল্প, 1 চামচ দিলাম, 1.5 চামচ দিলাম, কারণ আমি এটা সাদা রেজালা বানাবো। রান্নাটা করলে দেখবেন যে আসলে এটা কত মজা, খাসির মাংসের রেজালা আসলে অনেক টেস্ট। এটা আদা রসুন বাটা, আমি এটা সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করবো, এতে পানি দেবো না। ঈদ বলে কথা, এর মধ্যে হলুদও দিব না, আস্তে আস্তে এমনি কালার সুন্দর হয়ে যাবে রান্না করতে করতে, মশলা কষাইতে কষাইতে। টক দই দিব, কাঁচামরিচ দিলাম, মরিচ এমনি সব উল্লে গুলে যাবে, কারণ এটা আমি সাদা রান্না করবো, খাসির মাংস রেখে না। এখন কি অ্যাড করবো? এর মধ্যে আছে আলমন্ড, কিশমিস, বাটা,
আসলে রেজালার যে মশলা সেটা, যেটা আমি নিজে হাতে নিজের হাতে ঘরে তৈরি করছি, এটা আস্তে আস্তে রান্না করলে আস্তে আস্তে কালার সুন্দর হয়ে যাবে। এখন এই টক দইটা আমি ফেটবো, ফেটে দিব। একটু বড় কাঁচা লাগবে, তারপরে আমি একটু টক দই দিব। মরিচের গুঁড়া অল্প দিলাম, কাঁচা মরিচ দিছি, এটা দিচ্ছি খাসি রেজালার আসল মশলা। এর মধ্যে জায়ফল, জয়ত্রী, ছোট এলাচ, সাদা গোলমরিচ, শাহী জিরে, এটাই হলো আসল মশলা। অনেক ফ্লেভার, অনেক, এটা কিন্তু বাসা সুইট হয়ে যাবে। কষাবো, তারপরে এর মধ্যে দুধ দেব, এর মধ্যে কোনো পানি দেব না। এখন আমি দুধটা দিয়ে দেবো, এখন দুধ দেয়। আমি পানি দেব না, পুরাটা দুধ দিয়ে রান্না করব। আস্তে আস্তে এখন হিটে এটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, তো দেখুন আমার খাসি রেজালা একদম হয়ে গেছে, কি সুন্দর অরেঞ্জ একটা কালার। আপনারা আসলে করে খেলে বুঝবেন যে এটা যে কত মজা এবং অনেক সুস্বাদু। দেখেন আস্তে আস্তে একদম অরেঞ্জ কালার, এটা আসলে এটা না করলে বুঝবেন না। আপনারা এটা করে খেয়ে দেখে আমাকে জানাবেন। তো খাসির রেজালা প্রায় হয়েই গেছে, এই যে আমার উপরে তেলটা ভেসে উঠেছে, এবং এটা অনেক মজা। আস্তে আস্তে হিটে এটা রান্না করবেন, আর বেশি যদি হিট দেন তাহলে আর কি ওই যে তাড়াতাড়ি মাংসটা আর কি সিদ্ধ হবে না। খাসির মাংসটা একটু সিদ্ধ হতে টাইমও লাগে।
আর সেন্ট সেন্ট যে কি সুন্দর সেন্ট, এটা আমি আর কি বলে বোঝাতে পারবো না। আমার বাড়ি গোটায় একদম সুন্দর একটা ঘ্রাণে ই হয়ে গেছে। তো ভিউয়ার্স, প্লিজ আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ, এবং আপনাদের উৎসাহতে আমি এগোতে পারবো যদি আমি অনেক ব্যস্ত। আমি অবশ্য সব সময় রান্না করে দিতে পারি না, কারণ আমি বাইরে চাকরি করি।